কালকে বৃষ্টি হচ্ছে, বানিয়ে নিচ্ছি এভাবে স্নান টান করবো, রেডি হয়ে তারপরে স্কুলে যাওয়া হবে। আমি সকাল 8টার সময় উঠে পড়া করে নিয়ে এই এখন বন্ধুরা মা বাবা এখন ঘুমাচ্ছে। তো বন্ধুরা দেখো ম্যাগি রেডি হয়ে গেছে, আমি খাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমা মিনি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তোমার দাদা এখনো ঘুমাচ্ছে, আমি এই কিছুক্ষণ হলো উঠলাম। চলো তাহলে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো বন্ধুরা সকাল সকাল নারকেলগুলো কুড়ে নেব। দেখো বন্ধুরা নারকেলটা কোড়া হয়ে গেছে, ছেলে এখানে পড়ছে। তো সেখানটি তোমাদের দাদা এখানে ঘুমাচ্ছে। বন্ধুরা তোমার দাদা এখনো শুয়ে আছে। আর লাড্ডু ছিল, এখানে একটা লাড্ডু খেয়ে নিই। নারকেলটা নাড়ু বানাচ্ছিলাম, নাড়ু বানিয়ে এই মাত্র ভাত বসালাম। আজকে সিদ্ধ ভাত করবো। ঠিক আছে শোনো, তুমি নিয়ে চলে আসো স্কুলে পাঠালাম না। দেখো বৃষ্টিটা কিভাবে হচ্ছে। বন্ধুরা সব কাজ হয়ে গেছে, নামাজ পড়ে এবারে ছেলে স্নান করে শুয়ে আছে, ওর বাবা শুয়ে শুয়ে ফোন দেখছে। চলো তাহলে আমি উজুটা করে আসি, নামাজটা পড়ে নিই। রান্না বান্না হয়ে গেছে, বলেছিলাম আজকে সিদ্ধ ভাত করবো, আলু সিদ্ধ করেছি, ডাল করেছি আর ডিম ভেজেছি। চলো তাহলে আগে নামাজটা পড়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী রান্না করেছি, কী করছি না করছি, ঠিক আছে? চলো বন্ধুরা নামাজ পড়া হয়ে গেছে, আমার ছেলে যে টিভি দেখছে, টিভিটা তাড়াতাড়ি করে চালিয়ে নিয়েছে, যে চালিয়ে নিয়ে যে বসেছে দেখছে। চলো ভাত বাড়বো, ছেলের খিদে পাচ্ছে বলছে মা ভাত বাড়ো। চলো তাহলে ভাত বাড়ে। দেখো বন্ধুরা ছেলে আলু মাখছে, কোনোদিন মাখিনি, এই লাইফের প্রথম আলু মাখছে। বলছে আমি একা একা আলু মাখবো, তো ভাবলাম বললাম যে চল তাহলে মেখেই দেখ কেমন লাগে। দেখো বন্ধুরা ভাত বেড়ে গুছিয়ে নিয়েছি, এখানে যে ডাল, আলু মাখা, ডিম ভাজা, আজকের শুধু এই সিম্পল খাবার। চলো বন্ধুরা তাহলে খেয়ে নিয়ে তোমার সঙ্গে কথা বলছি। বন্ধুরা খাওয়া হয়ে গেছে, তোর দাদা আমার ছেলে খাচ্ছে ওরা। বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আজান দিল, মগরিবের নামাজ পড়লাম, আর ছেলে বসে পড়ছে। তোমার দাদা ঘুমাচ্ছে, আর ছেলে কি কোশ্চেনের অ্যান্সার লিখবে বলে আবার খাতা বের করলো, বের করে ওখানে কি দেখছে। চলো তাহলে পরে কথা বলছি। সন্ধ্যাবেলার টিফিনে পাটি সাপটা বানিয়েছিলাম বন্ধুরা, এখন আবার রান্না করতে হবে। সন্ধ্যাবেলার টিফিনে বানিয়েছিলাম, তোমার দাদা খেয়ে গেল, ননদ এসে খেলো, আমার আব্বা এসেছিলো, আব্বা এসে একটা খেলো, ছেলে একটা খেয়ে গেল কম্পিউটারে। শরীরটা ভালো লাগছিল না বলে একটু শুয়েছিলাম আমি, ওই জন্য তোমার সঙ্গে কথা বলতে পারিনি। এখন আবার রান্না করবো,
তোমার দাদা আবার চিকেন কিনে দিয়ে গেল। চলো তাহলে রান্নাটা বসাই, রান্নাটা বসিয়ে দিই, তারপরে আবার তোমার সঙ্গে কথা বলছি। ধরে আমার ভাবি এখানে আদা রসুন বাটছে, বাবা চুড়ি ছমছম করছে। বন্ধুরা ভাত হয়ে গেছে, মাংসের তরকারিটা হয়ে গেছে, উচ্ছে আলুর তরকারিটা হচ্ছে। ননদ এসছে, ননদ এসছে, ননদ এসে বাসনগুলো মেজে দিচ্ছে। আমি নামাজটা পড়ে নিয়েছি, চলো কি কি রান্না করেছি দেখাই তাহলে। ভাত করেছি, দুপুরের ডাল আছে, এখন আবার চিকেন বানালাম, আর উচ্ছের তরকারি দিয়ে কষে জল দিয়েছি, জলটা পুরো একদম শুকনো হয়ে যাবে নামিয়ে নেব। বন্ধুরা আমার ননদ বাসনগুলো মাজছে, আমি হাতাতে ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা উচ্ছের তরকারিটাও হয়ে গেছে। বন্ধুরা এবার আমরা রিলস বানাবো, সব কাজ হয়ে গেছে আমার। টাটা বাই বাই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তাহলে এখন রিলস বানাবো, আমার ননদ এখন রিলস বানাবো। বন্ধুরা ছেলে কম্পিউটার থেকে চলে এসছে, ছেলেকে ভাত দিয়ে দিই, এখন 10:30 বেজে গেছে। বন্ধুরা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, ছেলে খেয়ে নিক তাহলে। বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি, আমার যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।